আসসালামু আলাইকুম গার্ডেন সিক্রেটের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখন কিন্তু সামার সিজন কাঁঠালের সময় কাঁঠাল একটি দীর্ঘজীবী গাছ আমরা গোলাকৃতি কৌণিক কিংবা এলোমেলো সব ধরনের কাঁঠাল দেখে থাকি পুরনো কাঁঠাল গাছ অনেক বিশাল ও বিস্তৃত হয়ে থাকে বাংলাদেশের অলম ভাবাপন্ন লাল মাটিতে যেমন মধুপুর ভালুকা ও মাটিতে কাঁঠাল ভালো জন্মাতে দেখা যায় এটেল মাটিতেও কাঁঠাল চাষ করা যায় তবে মাটি সুনিষ্কাশিত হওয়া প্রয়োজন উষ্ণ ও আদ্র জলবায়ু কাঁঠাল চাষের জন্য উত্তম শীত প্রধান ও তুষারপাতের এলাকায় এর চাষ করা যায় বাংলাদেশের জলবায়ু কাঁঠাল চাষের বেশ উপকারী প্রধানত বীজ থেকেই কাঁঠালের চারা উৎপাদন করা যায় টব বা পলিথিন ব্যাগে বীজ বপন করে তা থেকে চারা অঙ্কুরিত করা হয় অঙ্কুরিত চারার বয়স এক থেকে দুই বছর হলে উক্ত টপ বা ব্যাগ থেকে মূলের কোনো ক্ষতি সাধন না করে রোপণের জন্য ব্যবহার করা যায় কাঁঠাল খাওয়ায় দেহের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধি করে চুলের গোড়ায় পুষ্টির ঘাটতি হতেও সময় লাগে না চুলের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায় ত্বক ফর্সা করতে সাহায্য করে এই ফলটি নিয়মিত ব্যবহার শুরু করলে ত্বক ফর্সা হয়ে উঠতে পারে এতে থাকে ফাইবার যা দেহের টক্সিক উপাদানের বের করে দেয় ফলে স্কিন টোনের উন্নতি হতে সময় লাগে না পেটের রোগের প্রকোপ কমাতেও কাঁঠালের কোনো বিকল্প হয় না কাঁঠাল ভিটামিন এর অভাব পূরণ করে চুল ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি দৃষ্টিশক্তির উন্নতিতে এবং কোষ গঠনে এই ভিটামিনটি বিশেষ ভূমিকা পালন করে কাঁঠাল খাওয়া শুরু করলে ক্লান্তিভাব দূর হতে থাকে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে কাঁঠালের বীজ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে সেটি গুঁড়ো করে মুখে লাগালে বলি রেখা তো কমবেই সেই সঙ্গে ত্বকের হারিয়ে যাওয়ার সৌন্দর্য ফিরে আসবে যারা ডায়েট করছেন তারা দুকোষ কাঁঠাল রাখতে পারেন আপনার ডায়েট চার্টে কারণ এতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে কাঁঠালের বীজই কাঁচা কাঁঠাল বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি কাঁচা কাঁঠাল মাংসের সাথে রান্না করে খাওয়া যায় এছাড়া কাঁঠা কাঁচা কাঁঠাল সবজি হিসাবে পাচন তৈরি করে খাওয়া যায় অনেক রকম ডালের সাথে কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করে খাওয়া যায় তো অনেক কিছুই তো জানলেন কাঁচা কাঁঠাল এবং কাঁঠালের উপকারিতা সম্পর্কে কাঁঠালের খোসা কিন্তু গরুর একটি উপাদীয় খাদ্য তো আজকে আমাদের এই কাঁঠালের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আমাদের গাছে দুটি পেজ রয়েছে একটি সবুজের বাড়ি একটি প্ল্যান্ট অ্যান্ড ক্রাফ্ট যে কোনো গাছ মাটি টবের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম